করতেছে, ফার্নিশ করতেছে, কালারিং করতেছে, গুড। সেটা আমার এসে চাপানি দিয়ে আমার এই কইবে কেন? জামাই কোত্থেকে আসতেছে? নাইজেরিয়ান, ওনার জামাই তো আফ্রিকান না, নাইজেরিয়া আফ্রিকান থাকে? না, ওনার তো বাচ্চা আছে, উনি তো হ্যাঁ নাইজেরিয়ান না সাউথ আফ্রিকা, ওটা তো স্বামী নিজেই বলছে, কিন্তু বেবি আছে দুইজন, এটা আমি দেখছি। আপনারা দেখেন ওই দিন আপনারা ছিলেন না, আচ্ছা ওই দুপুর বেলা আমাদের টাইমে, হ্যাঁ আচ্ছা, থাকতে পারে আমি ছিল ঘুমানে, দুইটা। হ্যাঁ অবশ্যই আছে, হ্যাঁ দুগ্গজ, ছোট ছোট দুগ্গজ, কিউট দুগ্গজ, মেয়ে কিন্তু, মেয়ে বাচ্চা কিন্তু আমি দেখছি, ও হ্যাঁ ওরা তুমি দুইজন আরো বেশ বাড়ি। বলেন। আরে এই বাচ্চাদেরকে আমার ভয় শুনাইছে পরশু দিন, আমার কইতেছে তোর বাচ্চা, আমার বাচ্চা, ওরা শুনছে তোর কথা, তোর পুলিশে দিবে, তুমি অ্যাবিউজ করতে চাই, হ্যাঁ মানে তুই ভায়োলেন্স হইতেছ, মানে আমি তো জানি না যে ওরা চিলড্রেন টিলড্রেন সহ, হ্যাঁ কিন্তু আমি কেন কইলাম বাচ্চা ওনার, তখন ওনার চেহারার সাথে একদম ওদের দুজনের চেহারা একদম হুবহু মেলে, ওই রকম পরিষ্কার আমির স্বামীর চেহারা তো আমার লাগেই তো আছে, না যে বাচ্চা কথাগুলো যে কয় স্বামীয়া দেন নারায়ণ ভাই এইসব কথা আমি এই পাল্টা যদি বাচ্চাদের মিষ্টিকে আপনি শোনেন কি কইছে, কাজটা করছিস এটার জন্য আমি তোর কোনো জীবনে মাফ করব না, বুঝছস, কবরের মধ্যে মরে গেল তোরে মাফ করব না। ঠিক আছে মাফ চাইয়ে দেবো, আর শোনেন না যে কোনো ভাই, আর আমি কি স্যাম্পলটা নিয়ে আসি প্লিজ? কবরে যাইও মাফ করবে না, আর উনি জামাইয়া না যে আফ্রিকা গনে এখানে মাফ চাইতে হইবে কবে নারায়ণ, এইরকম কারণে কথাবার্তা কয় মানুষের মানুষের লাগে? আপনি কি করছেন এমন যে আপনি মানে মাফ করবে না? আমি তো জানি না কি কইছি, আমি তো কিছু এই এই যে আরে ভাই না মাফ করবো না, কিন্তু আজকের আমার ইয়ে কি শোনেন মিশন আসলে এরকম, তোরে কি বলছি আমি কিছুক্ষণ আগে কি বলে গেছি যে তুই আমার কোনো কথা বলবি না, এই তোকে আমি কয়বার বলছি তুই আমাকে নিয়ে কোনো কথা বলবি না, একদম পায়ের জুতাটা খুলে মুখটার মধ্যে বাইরা বক, আমি তোর মতো এত আজাইরা বইসা নাই, আমি জাস্ট ঘরের মধ্যে আসছি আমার 5 মিনিটও হয় নাই, তোর মতো আমি এরকম আজাইরা বইসা নাই, কাম কাজ কইরা আসছি, তোর এরকম পুকু 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 কথা শুনতে আসি না, একদম জুতাটা খুলে মুখটার মধ্যে বাইরা বক কিন্তু, হ্যাঁ এই তোকে কে বলছে, কে কে নাইজেরিয়া থাকে, কে একদম গল্প বানাস, একদম মধ্যে বাড়ি মারবো, শুয়োর কোথাকার একটা, তোরে বলছি আমাকে নিয়ে কথা বলতে, তুই তোরে একদম একদম ব্যাক করে দে নাকি, সরি চিন্তুক ভাই, চিন্তুক ভাই সরি আমি আসছি 5 মিনিট, বুঝছেন চিন্তুক ভাই আমাদের কেউ থাকলে আছে না থাকলে নাই, এটা কেউ থাকুক মন চায় কে না থাকুক, তোর মতো শুয়োর রে বাড়ির দারোয়ান, তুই কি বাংলা ভাষা বুঝোস না, এই তুই আমাকে বিরক্ত করতেছিস কিসের জন্য, তুই কি বাংলা ভাষা বুঝোস, আমার কেউ থাকলে আছে কেউ না থাকলে নাই, যা খুশি তা আমার লাইফ আমি বুঝবো, আমি এখানে কোন ধরনের কথা তোর সাথে আমি এগুলো নিয়ে বলতে চাই না, ওকে আমার কেউ থাকলে আছে না থাকলে নাই, কেউ থাকলেও তোর কোনো ম্যাটার না, কেউ না থাকলেও তোর কোনো ম্যাটার না, কথা কানের মধ্যে ঢুকছে তোর কি, কথা কানের মধ্যে ঢুকছে, আমার সাথে এরকম ইত্রামি করবি না, আমার সাথে ইত্রামি করবি না, ওকে আমার সাথে ইত্রামি করবি না, ঢুকছে ঠিক আছে, আপনি কালার করেন ঠিক আছে, এটা আমার জন্য যদি করতেন আমি এটা শুনলে আমার ভালো লাগতো, কিন্তু আর এক বেটা গুলো করে ওই যে আমার লাগে কইবেন এইটা আমার ভালো লাগবে না, এটার আমি থ্যাংকু জানাই না, আসসালামু আলাইকুম ভাই, সরি চিন্তুক ভাই, এই যে কি হয়ে জানি আমাদের এখানে একটা বুঝছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় আপনার 2 ঘন্টার মতো রাস্তার মধ্যে আটকায় ছিলাম আপনার, আর আপনার স্যান্ডেল দিয়ে ফিটে ফিটে করলে আমি আপনার জীবন আমি আসবো না, যতদিন আপনি ইয়ে যতদিন নাট ভাই কেমন, এটা কি একটা সিক আর ইয়ান, একটু আসবেন মাইকে আসবেন, এই ওকে আমি আপনারা কি বলেন জানেন যে পাল্টো খবর যে বাথরুম রং করতেছো বা কে আসবে, তারপর বাচ্চা ওদের চলে, আরে এটা গপ্প বানায়, এটা গপ্প বানায়, এটা বৈশা বৈশা গপ্প বানাইতে থাকে, আমি কই একটা কই আরেকটা, এটা এটা ধরেন বললাম একটা, এটারে রং চং দিয়া বানায়া মৃত্যু, তুই মরতে পারস না, এই আমি কখনো কারো মৃত্যু কামনা করি না, তুই মরতে পারস না, তোকে আমার ঘৃণা লাগে, ওকে তুই তুই অসম্ভব রকমের বিরক্ত করতেছিস, আচ্ছা তুই কি বুঝো যে তোর মতো এত ফুল এনার্জি নিয়ে এখন আমি পেলটকে
খুশি নাই, আমি তো জাস্ট আসছি ঘরের মধ্যে, রাত 9:30 বাজে। ওকে, তোর মতো তো এরকম এত এনার্জি নিয়ে সারাদিন তো আলটো করি না। তুই তো কয়া কয়া সরকার সরকারের পয়সা খাস, আমরা তো সরকারি পয়সা খাই না, কারণ তোর মতো এখনো তো পুরো হই নাই। যখন খাবো আমি তো বস, আমি তো বস, আপনি বুঝেন না। আচ্ছা তুই তুই বয়ে থাক, তোর মতো বুইড়ার সাথে কথা বলার মতো আমি বুইড়া মানুষ একদম দেখতে পাই না। যা সাইডে চাপ, সাইডে চাপ, ওকে সাইডে চাপ। আপনি ইয়ং মানুষ গুলার কথা বলেন। হ্যাঁ, ইয়ং মানুষ গুলার সাথে কথা বলবো। নাক ভাই, হ্যালো প্যাট্রিক ভাই, কি অবস্থা? ওই যে আপনি না বলেন, সাইডে যাবেন, আপনি খাওয়া দাওয়া করেন। হ্যালো, একটু কথা বলবো। কেমন আছেন? আচ্ছা, এত কথা কেমনে বলে, বিশ্বাস করেন? এই যে বললাম না যে মানে 1.5 ঘন্টা 1.75 ঘন্টা রাস্তার মধ্যে আটকায় ছিলাম, তো এই যে ফ্লাই, তুই বেশি কথা বলতেছিস। ওকে, তোকে আমি বারবার বলছি, তুই আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর। তুই এসব আসমান থেকে একটা আরে একটা আসমান থেকে তোরা গল্প বানাস। ওকে ওকে, আমি আমি আফ্রো স্টাইল আর বেশ বয়স স্টাইল না, আপনি এইভাবে ঝাড়ি দেবেন আর খরেকটার মতো ফিরেন, আমি একটু ইংলিশ বলাবো না। আমি কোন আলার বেস্ট বয় ভাইয়ের মতো হইতে পারবি? বেস্ট বয় ভাই আর যাই হোক, তোর মতো এরকম নোংরা মানুষ তাকে সাথে 10 বার বুঝাইলে সে একবার বুঝে। অবশ্যই আমি বাংলাদেশে গিয়ে হাতের মধ্যে রাখি পড়াবো বেস্ট বয় ভাইরে। উচ্চস বেস্ট বয় ভাইয়ের সাথে তুলনা করতে, বেস্ট বয় ভাই জীবনে হইতে পারবি? কথা কইতে পারি, রেসপেক্ট ভিসা লাগবে না, টিকিট কাটতে হবে, পকিনির মতো কথা কবি, স্টুপিড ছোট লোকের বাচ্চা, তুই ছোট লোক ছোট লোক, আমি একটা ইংলিশ